এটা বেসিক গ্রামারের 95তম ক্লাস আর এই ক্লাসে যা যা শেখা যাবে 1 167 নম্বর গ্রামাটিক্যাল সেন্টেন্স 2 ইনাফ সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং 3 শত শত এক্সাম্পলসে পরিপূর্ণ এই ক্লাসটি ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিউয়ার্স আমি আপনাদেরকে বলেছিলাম 200টা গ্রামাটিক্যাল সেন্টেন্সেস চর্চা করতে পারলে খুব সহজে ইংরেজিতে কথা বলতে লিখতে এবং পড়তে পারবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই আর আজকে সেই 200টা গ্রামাটিক্যাল সেন্টেন্সেসের মধ্যে 167 নম্বর গ্রামাটিক্যাল সেন্টেন্স যেটা আমি তৈরি করেছি ইনাফের ব্যবহার দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আশা করি শেষ পর্যন্তই দেখবেন ভিউয়ার্স দেখুন ইনাফ এটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এবং প্রোনাউন হতে পারে যার অর্থ যথেষ্ট পর্যাপ্ত যথেষ্টভাবে অথবা পর্যাপ্ত রূপে তাই 167 নম্বর গ্রামাটিক্যাল সেন্টেন্সটা হলো আমি ইংরেজিতে কথা বলতে যথেষ্ট আগ্রহী আই অ্যাম ইন্টারেস্টেড ইনাফ টু স্পিক ইংলিশ তো ভিউয়ার্স সাধারণত যথেষ্ট আগ্রহী হওয়ার কথা হচ্ছে ইনাফ ইন্টারেস্টেড কিন্তু এখানে ইন্টারেস্টেড ইনাফ কেন ব্যবহার করা হয়েছে এই বিষয়গুলো বিস্তারিত জানতে হলে পুরো ক্লাসটা আপনাকে দেখতে হবে তো এখানে যে বিষয়টা বুঝতে পারলেন সেটা হচ্ছে ইনাফ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্রোনাউন হতে পারে যার অর্থ যথেষ্ট পর্যাপ্ত যথেষ্টভাবে বা পর্যাপ্ত রূপে আর 167 নম্বর গ্রামাটিক্যাল সেন্টেন্সটা হচ্ছে আমি ইংরেজিতে কথা বলতে যথেষ্ট আগ্রহী আই অ্যাম ইন্টারেস্টেড ইনাফ টু স্পিক ইংলিশ এখন ইনাফ সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখুন ইনাফ ব্যবহৃত হতে পারে অ্যাজেক্টিভের সাথে মনে রাখবেন অ্যাজেক্টিভের সাথে যখন ইনাফ ব্যবহার করতে হবে তখন অ্যাজেক্টিভের পরে ব্যবহার করতে হবে ইনাফ এইভাবে যে গুড ইনাফ গুড একটা অ্যাজেক্টিভ সেই জন্য গুড ইনাফ যথেষ্ট ভালো স্ট্রং অ্যাজেক্টিভ স্ট্রং ইনাফ যথেষ্ট শক্তিশালী বা যথেষ্ট জোরালো ইন্টেলিজেন্ট ইনাফ যথেষ্ট বুদ্ধিমান রিচ ইনাফ যথেষ্ট ধনী কনফিডেন্ট ইনাফ যথেষ্ট আত্মবিশ্বাসী তো ভিউয়ার্স এইগুলো হচ্ছে অ্যাজেক্টিভ গুড স্ট্রং ইন্টেলিজেন্ট রিচ কনফিডেন্ট এগুলো অ্যাজেক্টিভ সেজন্য এই অ্যাজেক্টিভের পরে ইনাফ ব্যবহার করতে হবে গুড ইনাফ স্ট্রং ইনাফ ইন্টেলিজেন্ট ইনাফ রিচ ইনাফ কনফিডেন্ট ইনাফ আশা করি বুঝতে পেরেছেন ইনাফ ব্যবহার করতে পারবেন অ্যাডভার্বের সাথে অ্যাডভার্বের সাথে ব্যবহার করলেও ইনাফ পরে ব্যবহার করতে হবে এভাবে যে কুইকলি ইনাফ ফাস্ট ইনাফ ওয়াইজলি ইনাফ স্ট্রংলি ইনাফ আর্লি ইনাফ কনফিডেন্টলি ইনাফ তো কুইকলি ফাস্ট ওয়াইজলি স্ট্রংলি আর্লি কনফিডেন্টলি এগুলো সব অ্যাডভার্ব আর অ্যাডভার্বের সাথে যখন ইনাফ ব্যবহার করবেন তখন অবশ্যই অ্যাডভার্বের পরে ব্যবহার করতে হবে ইনাফ যথেষ্ট তাড়াতাড়ি যথেষ্ট দ্রুত যথেষ্ট জ্ঞান সহকারে বা জ্ঞানের সাথে বা বিচক্ষণভাবে স্ট্রংলি ইনাফ যথেষ্ট শক্তিশালীভাবে আর্লি ইনাফ যথেষ্ট সকাল সকাল যথেষ্ট তাড়াতাড়ি বা যথেষ্ট অল্প বয়সে কনফিডেন্টলি ইনাফ যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে আত্মবিশ্বাসীভাবে এরকম তারপরে দেখুন নাউনের সাথে যখন ইনাফ ব্যবহার করুন তখন ইনাফটা আগে ব্যবহার করতে হবে মানি ওয়াটার খারিজ এক্সাইটমেন্ট ব্রেড স্পেস চেয়ার্স এগুলো সব নাউন আর সে কারণে নাউনের আগে ব্যবহার করতে হবে ইনাফ এবং নাউনের আগে ব্যবহার করলে ইনাফটা অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে নাউনের সাথে এরকম যে ইনাফ মানি পর্যাপ্ত বা যথেষ্ট টাকা ইনাফ ওয়াটার পর্যাপ্ত পানি ইনাফ কারিজ পর্যাপ্ত বা যথেষ্ট সাহস ইনাফ এক্সাইটমেন্ট যথেষ্ট উত্তেজনা ইনাফ ব্রেড যথেষ্ট রুটি ইনাফ
স্পেস যথেষ্ট জায়গা, ইনাফ চেয়ার যথেষ্ট চেয়ার। তারপরে দেখুন ভার্বের সাথে ইনাফ ব্যবহার করতে পারবেন, ভার্বের সাথে ব্যবহার করলে ভার্বের পরে ব্যবহার করতে হবে, এরকম যে রিড ইনাফ, লার্ন ইনাফ, আন্ডারস্ট্যান্ড ইনাফ, ইনভেস্টিগেট ইনাফ, রাইট ইনাফ, সাফার ইনাফ। তো এইগুলো ভার্ব, যথেষ্ট বা পর্যাপ্তভাবে পড়া, পর্যাপ্ত রূপে পড়া বা যথেষ্টভাবে পড়া, লার্ন ইনাফ যথেষ্টভাবে জানা বা শেখা, আন্ডারস্ট্যান্ড ইনাফ যথেষ্ট বোঝা বা যথেষ্টভাবে বোঝা, ইনভেস্টিগেট ইনাফ যথেষ্ট তদন্ত করা, রাইট ইনাফ যথেষ্ট লেখা, সাফার ইনাফ যথেষ্ট ভোগা বা ভোগ করা। তো ভিউয়ার্স, এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে ব্যবহার করলে অবশ্যই অ্যাডজেক্টিভের পরে ব্যবহার করতে হবে, অ্যাডভার্বের সাথে ব্যবহার করলেও অ্যাডভার্বের পরে ইনাফ ব্যবহার করতে হবে, নাউনের সাথে ব্যবহার করলে নাউনের আগে ব্যবহার করতে হবে, আর ভার্বের সাথে ব্যবহার করলে ভার্বের পরে ব্যবহার করতে হবে। তো ইনাফের আরও কিছু ব্যবহার দেখুন এবং বিস্তারিত আলোচনা দেখবেন এখনই। ইনাফ প্লাস অ্যাজেকটিভ প্লাস নাউন অথবা অ্যাজেকটিভ প্লাস ইনাফ প্লাস নাউন, আপনারা দেখেছেন যে অ্যাজেকটিভের সাথে যখন ইনাফ ব্যবহার করা হয় তখন সাধারণত পরে ব্যবহার করতে হয়, কিন্তু এখানে দেখুন অ্যাজেকটিভের পরে যদি বা নাউন থাকে তখন আপনি ইনাফ আগেও ব্যবহার করতে পারেন, ইনাফ প্লাস অ্যাজেকটিভ প্লাস নাউন। আবার অ্যাজেক্টিভ আগে ব্যবহার করতে পারেন, পরে ইনাফ, পরে নাউন ব্যবহার করতে পারেন। তাহলে অর্থ হবে কি সে বিষয়টা বিস্তারিত দেখবেন এই ক্লাসের মাঝামাঝি পর্যায়ে। ইনাফ বিগ টেবিলস, বিগ ইনাফ টেবিলস, দুইটাই স্ট্রাকচারালি ঠিক আছে কিন্তু এই দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। তারপরে দেখুন অ্যাজ এ প্রোনাউন, হি ডাজেন্ট নিড এনি মানি বিকজ হি হ্যাজ গট ইনাফ, এখানে ইনাফ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে যে তার যথেষ্ট টাকা দরকার, তার আর টাকা দরকার নাই, তার আর অর্থ দরকার নাই কারণ তার যথেষ্ট আছে, এখানে মানির পরিবর্তে ইনাফ ব্যবহার করা হয়েছে সেজন্য এটা প্রোনাউন। তারপর দেখুন ইনাফ অফ ব্যবহার করতে পারবেন, যে ইনাফ অফ দিস, দ্যাট, এ, অ্যান, মাই, ইয়োর, হিজ, হার, ইটস, এই ডিটারমিনারগুলো ব্যবহার করতে পারবেন ইনাফের সাথে, যেমন ইনাফ অফ দিস ওয়ার্ক, ইনাফ অফ দ্যাট ওয়ার্ক। তো ভিউয়ার্স, এই যে এই সমস্ত ব্যবহারগুলি বিস্তারিত আলোচনা এখন দেখতে থাকুন। প্রথমেই দেখুন অ্যাজেক্টিভ প্লাস ইনাফ প্লাস টু প্লাস ভার্ব ওয়ান, অ্যাজেক্টিভের সাথে ইনাফ ব্যবহার করলে ইনাফটা অ্যাজেক্টিভের পরে ব্যবহার করতে হবে। তো এই বিষয়টা মনে রাখবেন যে অ্যাজেক্টিভের সাথে ইনাফ ব্যবহার করতে হলে অ্যাজেক্টিভের পরে ইনাফ বসবে। যেমন সে এই কাজটা করতে বা এই কাজটা করার জন্য যথেষ্ট উত্তেজিত, তো উত্তেজিত একটা অ্যাজেক্টিভ, সেজন্য এরকম ব্যবহার করতে হবে, হি ইজ এক্সাইটেড ইনাফ টু ডু দিস ওয়ার্ক। এখানে যদি ইনাফ এক্সাইটেড ব্যবহার করেন তাহলে সেটা ভুল হবে, কারণ এক্সাইটেড এটা অ্যাজেক্টিভ, আর সে কারণে ইনাফটা অ্যাজেক্টিভের পরে ব্যবহার করতে হবে, বলতে হবে হি ইজ এক্সাইটেড ইনাফ টু ডু দিস ওয়ার্ক, কোনো কিছু করতে সেজন্য টু ডু। নেক্সট, সে এই বইটা পড়তে যথেষ্ট আন্তরিক ছিল, তো এখানে দেখুন যথেষ্ট উত্তেজিত সেজন্য সে হয় উত্তেজিত, আর ছিল হলে ওয়াজ হয়ে যাবে, সে এই বইটা পড়তে যথেষ্ট উত্তেজিত বা যথেষ্ট আন্তরিক ছিল সেজন্য হয়ে যাবে হি ওয়াজ সিনসিয়ার ইনাফ। তো সিনসিয়ার অর্থ হচ্ছে আন্তরিক, তো হি ওয়াজ সিনসিয়ার ইনাফ, সে যথেষ্ট আন্তরিক ছিল, টু রিড দিস বুক, এই বইটা পড়তে সে যথেষ্ট আন্তরিক ছিল। তো ভিউয়ার্স বুঝতে পেরেছেন এক্সাইটেড এবং সিনসিয়ার দুটাই অ্যাজেক্টিভ, সেজন্য ইনাফটা পরে ব্যবহার করতে হবে। আরও সেন্টেন্সেস দেখতে থাকুন, লোকটা এই কাজটা করতে বা করার জন্য যথেষ্ট বুদ্ধিমান, তাহলে বুদ্ধিমানও একটা অ্যাজেক্টিভ, দ্য ম্যান ইজ ইন্টেলিজেন্ট ইনাফ টু ডু দিস ওয়ার্ক। তো দেখুন অ্যাজেক্টিভ ইনাফ কি করতে বা কি করার জন্য, টু প্লাস ভার্ব ওয়ান, লোকটা এই কাজটা করতে বা করার জন্য যথেষ্ট বুদ্ধিমান, দ্য ম্যান ইজ ইন্টেলিজেন্ট ইনাফ টু ডু দিস ওয়ার্ক, তার এমন একজন লোক দরকার
যে তার সমস্যা সমাধান করতে যথেষ্ট অভিজ্ঞ। তো যথেষ্ট অভিজ্ঞ, অভিজ্ঞ একটা অ্যাজেক্টিভ, সেজন্য অভিজ্ঞর পরে ইনাফ ব্যবহার করতে। আর সে এমন একজন লোক, তার এমন একজন লোক দরকার, সেজন্য হয়ে যাবে হি নিডস সাচ এ ম্যান, তার এমন একজন লোক দরকার যে হয় যথেষ্ট অভিজ্ঞ। তাহলে হু ইজ এক্সপিরিয়েন্সড ইনাফ, হু ইজ এক্সপিরিয়েন্সড ইনাফ, যে যথেষ্ট অভিজ্ঞ টু সলভ হিজ প্রবলেম, তার সমস্যা সমাধান করতে। আশা করি বুঝতে পেরেছেন, তার এমন একজন লোক দরকার যে তার সমস্যা সমাধান করতে যথেষ্ট অভিজ্ঞ। হি নিডস সাচ এ ম্যান হু ইজ এক্সপিরিয়েন্সড ইনাফ টু সলভ হিজ প্রবলেমস। নেক্সট, ছেলেটা এই আমগুলো পাড়তে যথেষ্ট লম্বা। তো কোনো কিছু করতে যথেষ্ট লম্বা, যথেষ্ট ভালো, যথেষ্ট সৎ, এরকম অ্যাজেক্টিভ থাকলেই সেই অ্যাজেক্টিভের পরে ইনাফ ব্যবহার করতে হবে। যেমন দ্য বয় ইজ টল ইনাফ টু প্লাক দিস ম্যাঙ্গোস। নেক্সট, এই কলেজটা শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যথেষ্ট সুন্দর। এখানে করতে অবলিক হবে, করতে বা করার জন্য যথেষ্ট সুন্দর। তাহলে দিস কলেজ ইজ বিউটিফুল ইনাফ টু ড্র দ্য অ্যাটেনশন অব স্টুডেন্টস। তো যথেষ্ট সুন্দর, সেজন্য বিউটিফুল ইনাফ হবে। কী করতে যথেষ্ট সুন্দর? টু ড্র, ড্র অর্থ হচ্ছে এখানে আকর্ষণ করা, টু ড্র দ্য অ্যাটেনশন অব স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের যে মনোযোগ আকর্ষণ করতে বা দৃষ্টি আকর্ষণ করতে যথেষ্ট সুন্দর। এখানে করতে অবলিক হবে, এখানে করতে বা করার জন্য, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এগুলো অ্যাজেক্টিভ সব, আর সে কারণে অ্যাজেক্টিভের পরে ইনাফ ব্যবহার করা হচ্ছে। এই পরীক্ষাটা তার পক্ষে পাস করার জন্য যথেষ্ট সহজ। তাহলে এই পরীক্ষাটা যথেষ্ট সহজ, দিস টেস্ট ইজ ইজি ইনাফ। তো ইজি একটা অ্যাজেক্টিভ, সেজন্য ইজি ইনাফ, ইনাফ ইজি ব্যবহার করলেই ভুল হবে, যেহেতু ইজি অ্যাজেক্টিভ। এই পরীক্ষাটা যথেষ্ট সহজ, সেজন্য হবে দিস টেস্ট ইজ ইজি ইনাফ, যথেষ্ট সহজ। কী করতে, কার জন্য যথেষ্ট সহজ? ফর হিম, তার জন্য। কী করতে? টু পাস, পাস করতে। তো এই পরীক্ষাটা তার পক্ষে পাস করার জন্য যথেষ্ট সহজ, দিস টেস্ট ইজ ইজি ইনাফ ফর হিম টু পাস। নেক্সট, এই কাজটা তার পক্ষে করা যথেষ্ট কঠিন, কঠিন একটা অ্যাজেক্টিভ, সেজন্য দিস ওয়ার্ক ইজ হার্ড ইনাফ, এই কাজটা যথেষ্ট কঠিন। কার জন্য কঠিন? ফর হিম, তার জন্য কঠিন। কী করতে? টু ডু, করতে। তো দিস ওয়ার্ক ইজ হার্ড ইনাফ ফর হিম টু ডু, এই কাজটা তার পক্ষে করা যথেষ্ট কঠিন, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, তার পক্ষে ইংরেজিতে কথা বলা যথেষ্ট সহজ। তাহলে ইংলিশ ইজ ইজি ইনাফ, ইংরেজি যথেষ্ট সহজ ফর হিম টু স্পিক। ইংলিশ ইজ ইজি ইনাফ, ইংরেজি যথেষ্ট সহজ, কার জন্য সহজ? ফর হিম, তার জন্য সহজ। কি করতে? টু স্পিক, কথা বলতে। তো ইংরেজি, তো তার পক্ষে ইংরেজিতে কথা বলা যথেষ্ট সহজ, ইংলিশ ইজ ইজি ইনাফ ফর হিম টু স্পিক, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, এই রুমটা 10 জন লোককে আবাসিত করতে যথেষ্ট বড়। তাহলে দিস রুম ইজ বিগ অথবা লার্জ ইনাফ, এই রুমটা যথেষ্ট বড়, বিগ অথবা লার্জ অ্যাজেক্টিভ, আর যথেষ্ট বড় সেজন্য বিগ ইনাফ অথবা লার্জ ইনাফ, এই রুমটা যথেষ্ট বড়। কি করতে? টু অ্যাকোমোডেট, আবাসিত করতে 10 পিপল, 10 জন লোককে আবাসিত করতে এই রুমটা যথেষ্ট বড়। নেক্সট, সে এই চাকরিটা করতে বা করার জন্য যথেষ্ট যোগ্য। তাহলে যথেষ্ট যোগ্য, যোগ্য হচ্ছে একটা অ্যাজেক্টিভ, সেজন্য হবে হি ইজ ফিট ইনাফ টু ডু দিস জব, সে যথেষ্ট যোগ্য, সেজন্য হি ইজ ফিট ইনাফ, নট ইনাফ ফিট, হবে ফিট ইনাফ টু ডু দিস জব, এই কাজটা করতে সে যথেষ্ট যোগ্য। নেক্সট, সে এই গাড়িটা কিনতে বা কেনার জন্য যথেষ্ট ধনী। তাহলে হি ইজ রিচ ইনাফ টু বাই দিস কার,
ধ্বনি রিস অ্যাজেকটিভ, আর যথেষ্ট ধ্বনি সেজন্য রিস ইনাফ অ্যাজেকটিভ, সেজন্য রিস ইনাফ কি করতে যথেষ্ট ধ্বনি, টু বাই দিস কার, এই গাড়িটা কেনার জন্য বা এই গাড়িটা কিনতে সে যথেষ্ট পরিমাণে ধ্বনি। এই গাড়িটা তার পক্ষে কেনার জন্য যথেষ্ট সস্তা, এই গাড়িটা তার পক্ষে কেনার জন্য যথেষ্ট সস্তা, সেজন্য দিস কার, এই গাড়িটা, দিস কার ইজ চিপ ইনাফ। তো দেখুন এখানে কিন্তু ধ্বনি সে কারণে হি ইজ রিচ ইনাফ ব্যবহার করতে, এখানে চিপ কিন্তু গাড়িটা সে না, গাড়িটা, সেজন্য গাড়িটা আগে সাবজেক্ট করতে হবে, তাহলে ভালো হবে। এই গাড়িটা তার পক্ষে কেনার জন্য যথেষ্ট সস্তা, তাহলে এই গাড়িটা যথেষ্ট সস্তা এই অংশটুকু আগে করে নিতে হবে। দিস কার ইজ চিপ ইনাফ, যথেষ্ট সস্তা, কার জন্য, ফর হিম, তার জন্য, কি করতে, টু বাই, কেনার জন্য বা কিনতে। তো দিস কার ইজ চিপ ইনাফ ফর হিম টু বাই, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, বাংলাদেশ যে কোনো দলকে পরাজিত করতে যথেষ্ট শক্তিশালী, তাহলে বাংলাদেশ ইজ স্ট্রং ইনাফ, যথেষ্ট শক্তিশালী, যথেষ্ট শক্তিশালী কে, বাংলাদেশ, সেজন্য বাংলাদেশটা আগে বসাতে হবে সাবজেক্ট হিসাবে। বাংলাদেশ ইজ স্ট্রং ইনাফ, বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী, টু ডিফিট এনি টিম, যে কোনো দলকে পরাজিত করতে বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, অ্যাজেকটিভের সাথে ব্যবহার করলে এরকমভাবে। এখন দেখুন ইনাফ প্লাস অ্যাজেকটিভ প্লাস নাউন, আর অ্যাজেকটিভ প্লাস ইনাফ প্লাস নাউন, এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এতক্ষণ আপনারা দেখেছেন অ্যাজেকটিভ ব্যবহার করলে অ্যাজেকটিভের পরে ইনাফ ব্যবহার করতে হয়, কিন্তু এখানে দেখুন অ্যাজেকটিভের আগে ইনাফ ব্যবহার করা হয়েছে, কারণ এই অ্যাজেকটিভের ইমিডিয়েট পরেই যদি একটি নাউন বসে তাহলে সেখানে আপনি আগে ব্যবহার করতে পারেন, আবার অ্যাজেকটিভ আগে ব্যবহার করে ইনাফ ব্যবহার করে পরেও নাউন ব্যবহার করা যাবে। তাহলে পার্থক্যটা কী সেই বিষয়টা দেখুন, যেমন হি হ্যাজেন্ট বট ইনাফ বিগ টেবিলস, ইনাফ বিগ টেবিলস, ইনাফ আগে অ্যাজেকটিভ, তারপর পরে টেবিলস নাউন। তো আরেকটা দেখুন, হি হ্যাজেন্ট বট বিগ ইনাফ টেবিলস, তো এখানে ইনাফ বিগ টেবিলস আর বিগ ইনাফ টেবিলস এই দুইটা সেন্টেন্সের মধ্যে আসলে পার্থক্য কী, পার্থক্যটা হচ্ছে এক নাম্বার যেটা, হি হ্যাজেন্ট বট ইনাফ বিগ টেবিলস, তার অর্থ হচ্ছে সে পর্যাপ্ত সংখ্যায় বড় বড় টেবিল কিনে নাই, পর্যাপ্ত সংখ্যায় বড় বড় টেবিল কিনে নাই, মানে পুরো বিগ টেবিলসকে মডিফাই করছে, বিগ টেবিলসকে মডিফাই করছে, এই ফ্রেজকে বিগ টেবিলস এই ফ্রেজকে মডিফাই করছে। ইনাফ বিগ টেবিলস মানে বড় বড় টেবিল সে পর্যাপ্ত সংখ্যায় কেনে নাই, বিগ টেবিলস হচ্ছে বড় বড় টেবিল, আর ইনাফ বিগ টেবিলস মানে বড় বড় টেবিল সে ইনাফ কেনে নাই, মানে পর্যাপ্ত সংখ্যায় কেনে নাই, মানে বড় বড় টেবিল তার আরও দরকার, মানে বড় বড় টেবিল তার আরও দরকার, সেটা বোঝাচ্ছে যে সে পর্যাপ্ত সংখ্যায় বড় বড় টেবিল কিনে নাই, আশা করি বুঝতে পেরেছেন। আর দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে হি হ্যাজেন্ট বট বিগ ইনাফ টেবিলস, বিগ ইনাফ টেবিলস যদি ব্যবহার করেন তাহলে এখানে ই ইনাফটা বিগকে মডিফাই করছে, টেবিলকে নয়, সেজন্য সে যথেষ্ট বড় টেবিল কিনে নাই, অর্থাৎ টেবিল আকারে ছোট হয়েছে, সেটা বোঝাচ্ছে এখানে সে যথেষ্ট মানে বড় বড় টেবিল কিনে নাই, তার মানে হচ্ছে বড় বড় টেবিল তার আরও দরকার, যথেষ্ট পরিমাণে মানে সংখ্যা বোঝাচ্ছে, পর্যাপ্ত সংখ্যায় বড় বড় টেবিল কিনে নাই, আর এখানে টেবিলের সাইজটা বোঝাচ্ছে যে টেবিলের আকার ছোট হয়েছে, সেটা প্রকাশ করছে যে হি হ্যাজেন্ট বট বিগ ইনাফ টেবিলস। তো ভিউয়ার্স আসল কথা হচ্ছে যে যখন আপনি ইনাফ অ্যাজেকটিভ প্লাস নাউন ব্যবহার করবেন তখন বুঝবেন যে এই বিগ টেবিলসকে দুইটা শব্দ এই ফ্রেজকে মডিফাই করছে, এটা নাউন ফ্রেজকেই মডিফাই করছে, যে ইনাফ বিগ টেবিলস তার অর্থ হচ্ছে বড় বড় টেবিল তার আরও দরকার, পর্যাপ্ত সংখ্যায় সে বড় বড় টেবিল কিনে নেয়, আর বিগ ইনাফ টেবিলস বোঝা যাচ্ছে টেবিলটা আকারে ছোট হয়েছে, তার মানে যথেষ্ট বড়, যতটুকু বড় হওয়া দরকার
সেই পরিমাণে বড় টেবিল, সেই পরিমাণে সে বড় টেবিল কিনে নাই, সে কারণে বিগ ইনাফ টেবিলস ব্যবহার করতে হবে। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন নেক্সট, অ্যাডভার্ব প্লাস ইনাফ টু প্লাস ভার্ব ওয়ান। অ্যাডভার্বের সাথে ইনাফ ব্যবহার করতে হলে অ্যাডভার্বের পরে ইনাফ বসবে, যেমন সে যথেষ্ট উচ্চ স্বরে কথা বলছে বিষয়টি আমাদেরকে বোঝানোর জন্য বা বোঝাতে। এখানে দেখুন যে যথেষ্ট উচ্চ স্বরে, উচ্চ স্বরে হচ্ছে অ্যাডভার্ব লাউডলি, আর অ্যাডভার্ব হলে তখন কিন্তু ইনাফ লাউডলি ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে লাউডলি ইনাফ, যেহেতু অ্যাডভার্বের পরে, অ্যাডভার্বের পরে ইনাফ বসবে, সেজন্য ইংরেজি হয়ে যাবে হি ইজ টকিং লাউডলি ইনাফ, সে যথেষ্ট উচ্চ স্বরে কথা বলছে, বা হি ইজ স্পিকিং লাউডলি ইনাফ, বা হি ইজ টকিং লাউডলি ইনাফ, সে যথেষ্ট উচ্চ স্বরে কথা বলছে টু মেক আস আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, আমাদেরকে বিষয়টা বোঝাতে। আন্ডারস্ট্যান্ড অর্থে বোঝা, আর কাউকে বোঝানো তখন মেক ব্যবহার করতে হবে, মেক আস আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার। তো সে যথেষ্ট উচ্চ স্বরে কথা বলছে বিষয়টা আমাদেরকে বোঝানোর জন্য বা বোঝাতে। হি ইজ টকিং লাউডলি ইনাফ টু মেক আস আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। আশা করি বুঝতে পেরেছেন। অ্যাডভার্বের পরে আরও এক্সাম্পল দেখতে থাকুন। সে পরীক্ষায় পাশ করার জন্য যথেষ্ট মনোযোগ সহকারে পড়িতেছে, তাহলে হি ইজ রিডিং অ্যাটেন্টিভলি ইনাফ টু পাস দ্য এক্সাম, তো সে পড়িতেছে, এটা হবে হি ইজ রিডিং, আর যথেষ্ট মনোযোগ সহকারে, সেজন্য ইনাফ অ্যাটেন্টিভলি ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে অ্যাটেন্টিভলি ইনাফ, কি করতে, টু পাস দ্য এক্সাম, পরীক্ষায় পাস করার জন্য বা পরীক্ষায় পাস করতে সে যথেষ্ট মনোযোগ সহকারে পড়াশোনা করছে। নেক্সট, তিনি আমাকে সাহায্য করার জন্য যথেষ্ট উৎসাহীভাবে এই কাজটা সম্পন্ন করেছে, তাহলে হি হ্যাজ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, সে কাজটা সম্পূর্ণ করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যথেষ্ট উৎসাহীভাবে, সেজন্য ইনথুজিয়াস্টিক্যালি ইনাফ, যথেষ্ট উৎসাহীভাবে টু হেল্প মি, আমাকে সাহায্য করতে। তো দেখুন সে কাজটা সম্পন্ন করেছে কিভাবে, ইনথুজিয়াস্টিক্যালি ইনাফ, যথেষ্ট উৎসাহীভাবে কাজটা সম্পন্ন করেছে, কী করার জন্য, টু হেল্প মি, আমাকে সাহায্য করার জন্য বা আমাকে সাহায্য করতে। আশা করি তারপরে দেখুন, তিনি যথেষ্ট সচেতনভাবে কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূর করতে বা করার জন্য। হি হ্যাজ টেকেন সাম ইফেক্টিভ স্টেপস, তিনি কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেজন্য হবে হি হ্যাজ টেকেন সাম ইফেক্টিভ স্টেপস। এবার যথেষ্ট সচেতনভাবে, সচেতনভাবে একটা অ্যাডভার্ব, কোনো ভাবে বা উপায়ে বোঝালে সেটা অ্যাডভার্ব, আর যথেষ্ট সচেতনভাবে, সেজন্য কনশাসলি ইনাফ, যথেষ্ট সচেতনভাবে, যেহেতু অ্যাডভার্বের পরে ইনাফ বসবে, কি করার জন্য, টু রিমুভ ইলিটারেসি ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূর করতে বা করার জন্য। প্রথমে এই অংশটুকু করে নিতে হবে যে তিনি যথেষ্ট সচেতনভাবে কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন, এবার কি করতে, সেই অংশটুকু দিলে হয়ে যাবে যে হি হ্যাজ টেকেন সাম ইফেক্টিভ স্টেপস, তিনি কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেন কনশাসলি ইনাফ, যথেষ্ট সচেতনভাবে, টু রিমুভ ইলিটারেসি ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূর করার জন্য বা করতে। নেক্সট, সে দেশের জন্য কাজ করার জন্য যথেষ্ট আন্তরিকভাবে আমাদেরকে উৎসাহিত করতে সক্ষম হয়েছে, তাহলে সে সক্ষম হয়েছে যথেষ্ট আন্তরিকভাবে কি করার জন্য, আমাদেরকে উৎসাহিত করতে, দেশের জন্য কাজ করতে। তো তিনি আমাদেরকে উৎসাহিত করতে সক্ষম হয়েছে, তাহলে হি হ্যাজ বিন এইবল, তিনি সক্ষম হয়েছেন, সেজন্য বা সে সক্ষম হয়েছে, হি হ্যাজ বিন এইবল, সে সক্ষম হয়েছে কি করতে, টু মোটিভেট আস, আমাদেরকে উদ্দীপনা দিতে, আমাদেরকে উৎসাহিত করতে সক্ষম হয়েছে, সিনসিয়ারলি ইনাফ, যথেষ্ট আন্তরিকভাবে আমাদেরকে উদ্দীপনা দিতে বা উৎসাহিত করতে সক্ষম হয়েছে বা প্রেরণা দিতে সক্ষম হয়েছে কি করতে, টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি, দেশের জন্য কাজ করতে, আমাদেরকে দেশের জন্য কাজ করতে বা দেশের জন্য কাজ করার জন্য আমাদেরকে আন্তরিকভাবে মোটিভেট করতে তিনি সক্ষম হয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার। নেক্সট, এখন দেখবেন ইনাফ প্লাস নাউন
প্লাস টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ইনাফের পরে নাউন তারপর টু প্লাস ভার্ব ওয়ান। নাউন ব্যবহার করলে ইনাফটা আগে ব্যবহার করতে হবে। নাউনের সাথে ইনাফ ব্যবহার করতে হলে ইনাফ সর্বদা নাউনের পূর্বে বসবে। যেমন, তার যথেষ্ট টাকা আছে এই বাড়িটা কেনার জন্য বা কিনতে, তাহলে এই যে টাকা এটা নাউন, যথেষ্ট টাকা, সেজন্য ইনাফ মানি ব্যবহার করতে হবে। এটা হ্যাভ ভার্বে ব্যবহার, সেজন্য হবে হি হ্যাজ ইনাফ মানি, তার যথেষ্ট টাকা আছে টু বাই দিস হাউস, এই বাড়িটা কিনতে তার যথেষ্ট টাকা আছে। নেক্সট, একজন শিক্ষক হিসাবে তার যথেষ্ট অভিজ্ঞতা নেই, তাহলে হি ডাজেন্ট হ্যাভ ইনাফ এক্সপিরিয়েন্স অ্যাজ এ টিচার। অ্যাজ এ টিচার আগেও ব্যবহার করা যেত, যে অ্যাজ এ টিচার হি একটা কমা দিয়ে হি ডাজেন্ট হ্যাভ ইনাফ এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স এখানে অভিজ্ঞতা, অভিজ্ঞতা হচ্ছে নাউন, সেজন্য নাউনের আগে ইনাফ ব্যবহার করতে হবে। ইনাফ এক্সপিরিয়েন্স, ইনাফ অভিজ্ঞতা তার নাই, যথেষ্ট অভিজ্ঞতা নাই একজন শিক্ষক হিসাবে, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ইংরেজি সংবাদপত্র পড়ার জন্য তার যথেষ্ট দক্ষতা নেই, তাহলে হি ডাজেন্ট হ্যাভ ইনাফ স্কিল, তার যথেষ্ট দক্ষতা নেই কি করতে, টু রিড ইংলিশ নিউজ পেপার্স, ইংরেজি সংবাদপত্র পড়তে। ইনাফ প্লাস নাউন, ইনাফ প্লাস নাউন কি করতে, টু প্লাস ভার্ব ওয়ান, টু রিড ইংলিশ নিউজ পেপার্স, আশা করি বুঝতে পেরেছেন যে ইংরেজি সংবাদপত্র পড়ার জন্য তার যথেষ্ট দক্ষতা বা অভিজ্ঞতা নেই। হি ডাজেন্ট হ্যাভ ইনাফ স্কিল টু রিড ইংলিশ নিউজ পেপার্স। দেখুন, সকল শিক্ষার্থীর জন্য কি পর্যাপ্ত বা যথেষ্ট বই আছে, দেয়ারের ব্যবহার, সেজন্য আর দেয়ার ইনাফ বুকস, যথেষ্ট বা পর্যাপ্ত কি বই আছে, দেয়ারের ব্যবহার, ফর অল দ্য স্টুডেন্টস, সকল শিক্ষার্থীদের জন্য কি পর্যাপ্ত বই আছে, সেজন্য আর দেয়ার ইনাফ বুকস ফর অল দ্য স্টুডেন্টস, বাংলাদেশের সকল শিক্ষকের জন্য কি যথেষ্ট বা পর্যাপ্ত সুবিধা আছে, এটাও দেয়ারের ব্যবহার, সেজন্য আর এখানে বুকস নাউন, সেজন্য ইনাফ বুকস, এখানে ফ্যাসিলিটিস নাউন, সেজন্য ইনাফ ফ্যাসিলিটিস নাউনের আগে ব্যবহার করতে হবে, আর দেয়ার ব্যবহার, সেজন্য আর দেয়ার ইনাফ ফ্যাসিলিটিস, ইনাফ ফ্যাসিলিটিস কি আছে, ফর অল দ্য টিচার্স অফ বাংলাদেশ, বাংলাদেশের সকল শিক্ষকদের জন্য। নেক্সট, পাকিস্তানের হানাদার বাহিনীকে পরাজিত করার যথেষ্ট সাহস বাংলাদেশের সকল স্তরের লোকজনের ছিল, তাহলে এই যে যথেষ্ট সাহস, সাহস হচ্ছে এখানে নাউন, আর নাউনের সাথে যথেষ্ট রয়েছে, সেজন্য যথেষ্ট শব্দটা আগে ব্যবহার করতে হবে। ইনাফ কারিজ, যথেষ্ট সাহস, কার ছিল, বাংলাদেশের সকল স্তরের লোকজনের, সেজন্য এই অংশটুকু আগে দিতে হবে সাবজেক্ট, যে পিপুল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, বাংলাদেশের সকল স্তরের লোকজনের হ্যাড, ছিল কি, ছিল ইনাফ কারিজ, যথেষ্ট সাহস ছিল কি করতে, টু ডিফিট দ্য অকুপেশন ফোর্সেস অফ পাকিস্তান, পাকিস্তানের হানাদার বাহিনীকে ডিফিট করার জন্য বা পরাজিত করার জন্য বা পরাজিত করতে বাংলাদেশের সকল স্তরের লোকজনের ইনাফ কারিজ ছিল, যথেষ্ট সাহস ছিল, আর হ্যাভ ভার্ব ব্যবহার ছিল, সেজন্য হ্যাড, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, তাকে গ্রেফতার করার মতো যথেষ্ট সাক্ষ্য প্রমাণ নেই, দেয়ারের ব্যবহার, সেজন্য দেয়ার ইজ নট ইনাফ এভিডেন্স, মানে পর্যাপ্ত সাক্ষ্য নেই বা সাক্ষ্য প্রমাণ নেই টু অ্যারেস্ট হিম, তাকে গ্রেফতার করার মতো বা তাকে গ্রেফতার করার। নেক্সট, তোমাকে দেওয়ার জন্য আমার যথেষ্ট বই নেই, হ্যাভ ভার্ব ব্যবহার, তাহলে আমার নেই, আই ডোন্ট হ্যাভ ইনাফ বুকস, ইনাফ ব্যবহার করলে পরে কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ই ব্যবহার করা যাবে, কাউন্টেবল ব্যবহার করলে সেটা অবশ্যই ফুল রিয়েল ফর্ম ব্যবহার করবেন, কারণ এখানে একাধিকই বোঝাচ্ছে যে আই ডোন্ট হ্যাভ ইনাফ বুকস, আমার যথেষ্ট সংখ্যক বই নেই টু গিভ ইউ, তোমাকে দিতে বা তোমাকে দেওয়ার জন্য। নেক্সট, বুকস নাউন, সেজন্য ইনাফ আগে, এই পৃথিবীতে যথেষ্ট মানবিকতা নেই তাদেরকে রক্ষা করতে বা তাদেরকে রক্ষা করার জন্য, তাহলে দেয়ার ইজ নট ইনাফ হিউম্যানিটি, হিউম্যানিটি হচ্ছে নাউন, আর দেয়ারের ব্যবহার কোনো জায়গায় কোনো কিছু আছে বা কোনো পরিবেশ পরিস্থিতিতে আছে, অনির্দিষ্টভাবে আছে বা নেই, সেটা দেয়ারের ব্যবহার, সেজন্য দেয়ার ইজ নট ইনাফ হিউম্যানিটি, পর্যাপ্ত মানবিকতা নেই, কোথায়, ইন দ্য ওয়ার্ল্ড, ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে পর্যাপ্ত মানবিকতা নেই টু সেভ দেম, তাদেরকে রক্ষা করতে, আশা করি বুঝতে পেরেছেন।
নাউনের সাথে ব্যবহার করলে অবশ্যই সেটা আগে ব্যবহার করুন। এখন দেখুন, ভার্ব প্লাস ইনাফ, ভার্বের সাথে ব্যবহার করলে অবশ্যই ভার্বের পরে ব্যবহার করতে হবে। সে জীবনে সফলতা লাভ করার জন্য যথেষ্ট চেষ্টা করছে, তাহলে সে যথেষ্ট চেষ্টা করছে, সে চেষ্টা করছে কন্টিনিউয়াস টেন্স, সেজন্য হি ইজ ট্রাইং, সে চেষ্টা করছে। ইনাফ, হি ইজ ট্রাইং ইনাফ, সে যথেষ্ট চেষ্টা করছে কি করতে, টু সাকসিড ইন লাইফ, জীবনে সফলতা লাভ করতে। তো দেখুন, ট্রাই ইনাফ অর্থাৎ যথেষ্ট চেষ্টা করা, আর হি ইজ ট্রাইং ইনাফ, সে যথেষ্ট চেষ্টা করছে টু সাকসিড ইন লাইফ, জীবনে সফলতা লাভ করতে। নেক্সট, তাকে গ্রেফতার করার আগে এই বিষয়টি যথেষ্ট তদন্ত করা হয়েছে। তাহলে এই বিষয়টি তদন্ত করা হয়েছে, দিস ম্যাটার হ্যাজ বিন ইনভেস্টিগেটেড, প্যাসিভ ফর্ম, বিষয় কোনো কিছু তদন্ত করেছে এরকম না, বিষয়কে তদন্ত করা হয়েছে, সেজন্য প্যাসিভ। দিস ম্যাটার হ্যাজ বিন ইনভেস্টিগেটেড, এই বিষয়টি তদন্ত করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ, সেজন্য বিন। আর ইনভেস্টিগেটেড করা হয়েছে ইনাফ, যথেষ্ট রূপে বা যথেষ্টভাবে বা পর্যাপ্ত রূপে তদন্ত করা হয়েছে, বিফোর অ্যারেস্টিং হিম, তাকে গ্রেপ্তার করার আগে। এই বিফোর অ্যারেস্টিং হিম সেন্টেন্সের প্রথমেও লেখা যেত, বিফোর অ্যারেস্টিং হিম লিখে একটা কমা দিয়ে লেখা যেত যে বিফোর অ্যারেস্টিং হিম দিস ম্যাটার হ্যাজ বিন ইনভেস্টিগেটেড, অথবা দিস ম্যাটার হ্যাজ বিন ইনভেস্টিগেটেড ইনাফ, যথেষ্টভাবে তদন্ত করা হয়েছে বিফোর অ্যারেস্টিং হিম, তাকে গ্রেপ্তার করার আগে। নেক্সট, সে এইবার যথেষ্ট পড়াশুনো করেছে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে বা করার জন্য, তাহলে এইবার দিস টাইম, আর সে যথেষ্ট রূপে বা পর্যাপ্ত রূপে, যথেষ্টভাবে বা পর্যাপ্ত রূপে পড়াশোনা করেছে, হি হ্যাজ স্টাডিড ইনাফ, সে যথেষ্ট পড়াশোনা করেছে, যথেষ্ট মানে এখানে যথেষ্ট রূপে বা যথেষ্টভাবে বোঝাচ্ছে বা পর্যাপ্ত রূপে বোঝাচ্ছে, হি হ্যাজ স্টাডিড ইনাফ, সে ইনাফ স্টাডি করেছে এবার, তার মানে পর্যাপ্ত রূপে বা যথেষ্টভাবে তিনি সে এবার পড়াশোনা করেছে কি করতে, টু মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, সে এই বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যথেষ্ট চেষ্টা করেছিল, তাহলে সে চেষ্টা করেছিল কী রূপে, যথেষ্ট রূপে বা পর্যাপ্ত রূপে চেষ্টা করেছিল বা যথেষ্টভাবে চেষ্টা করেছিল, সেজন্য হি ট্রাইড ইনাফ, সে যথেষ্টভাবে চেষ্টা করেছিল বা সে যথেষ্ট চেষ্টা করেছিল, এখানে ভাবে লিখলেও হতো, আমি শুধু যথেষ্ট লিখেছি। তো দেখুন, হি ট্রাইড ইনাফ, সে যথেষ্ট চেষ্টা করেছিল, মানে সে যথেষ্ট রূপে পর্যাপ্ত রূপে বা যথেষ্টভাবে চেষ্টা করেছিল, হি ট্রাইড ইনাফ, আর ভার্বের পরে ইনাফ ব্যবহার করতে হবে, হি ট্রাইড ইনাফ, সে যথেষ্ট চেষ্টা করেছিল টু কন্ট্রোল দিস ক্যাওটিক সিচুয়েশন, এই বিশৃঙ্খল পরিস্থিতি কন্ট্রোল করতে সে যথেষ্ট চেষ্টা করেছিল, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, সে তার সংসার চালাতে বা চালানোর জন্য যথেষ্ট আয় করতে পারে না, তাহলে সে পারে না, হি ক্যানট আর্ন ইনাফ, সে যথেষ্ট রূপে পর্যাপ্ত, সে যথেষ্টভাবে বা পর্যাপ্ত রূপে আয় করতে পারে না, হি ক্যানট আর্ন ইনাফ, সে যথেষ্ট আয় করতে পারে না টু সাপোর্ট হিজ ফ্যামিলি, তার পরিবারকে চালাতে। এখানে ইনাফ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করছে, কারণ ভার্বকে মডিফাই করছে আর্নকে, কেমন আয় করতে পারে না, যথেষ্ট আয় করতে পারে না বা যথেষ্টভাবে আয় করতে পারে না বা যথেষ্ট বা পর্যাপ্ত রূপে আয় করতে পারে না, হি ক্যানট আর্ন ইনাফ, যথেষ্ট আয় করতে পারে না টু সাপোর্ট হিজ ফ্যামিলি, তার পরিবারকে সাপোর্ট করতে বা চালাতে। নেক্সট, তুমি যা বলছো সে সেই বিষয়ে যথেষ্ট জানে বা যথেষ্টভাবেই সেই বিষয়টা জানে, তাহলে হি নোজ ইনাফ অ্যাবাউট হোয়াট ইউ আর সেইং, তুমি, সে জানে, হি নোজ ইনাফ, সে যথেষ্টই জানে অথবা সে যথেষ্টভাবে জানে, পর্যাপ্ত রূপেই সে জানে, অ্যাবাউট হোয়াট ইউ আর সেইং, হোয়াট ইউ আর সেইং, যা তুমি বলছো সেই বিষয়ে সে যথেষ্ট জানে বা যথেষ্টভাবে বা পর্যাপ্ত রূপে জানে। নেক্সট, সে তোমার সমস্যা সম্পর্কে যথেষ্ট উপলব্ধি করতে পারবে না, তাহলে হি উইল নট বি এবল টু রিয়ালাইজ ইনাফ, সে যথেষ্ট রিয়ালাইজ করতে পারবে হলে উইল বি এবল টু, আর পারবে না হলে উইল নট বি এবল টু রিয়ালাইজ, সে রিয়ালাইজ করতে পারবে না ইনাফ,
যথেষ্ট রিয়েলাইজ করতে পারবে না অ্যাবাউট ইউর প্রবলেম, তোমার সমস্যা সম্পর্কে সে যথেষ্ট উপলব্ধি করতে পারবে না। নেক্সট, এবার দেখুন, অ্যাজ এ প্রোনাউন, প্রোনাউন হিসেবে যখন ব্যবহার করা হবে তখন, যেমন ধরুন রহিম বলছে তোমার কি আরও কিছু চেয়ার লাগ দরকার। রহিম সেড, ডু ইউ নিড সাম মোর চেয়ার্স, তোমার কি আরও কিছু চেয়ার দরকার। তারপরে ধরুন করিম বলছে না ধন্যবাদ আমার যথেষ্ট বা পর্যাপ্ত আছে। তাহলে এই যে যথেষ্ট বা পর্যাপ্ত, এটা কিন্তু চেয়ারের পরিবর্তে বসেছে, সেজন্য এটা প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। করিম বলছে নো থ্যাংকস, না ধন্যবাদ, আই হ্যাভ ইনাফ, আমার যথেষ্টই আছে। তাহলে এই যে যথেষ্ট, এটা এই চেয়ারের পরিবর্তে বসেছে, ইনাফ এখানে প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপর ধরুন রহিম বলছে তুমি কি আরও ভাত খাবে। রহিম সেড, উইল ইউ ইট মোর রাইস, তুমি কি আরও ভাত খাবে। তারপরে ধরুন করিম বলছে না আমি যথেষ্ট বা পর্যাপ্ত খেয়েছি, এই যথেষ্ট বা পর্যাপ্ত এটা কিন্তু ভাতের পরিবর্তে ব্যবহার করা হয়েছে, সেজন্য করিম নো আই হ্যাভ ইটেন ইনাফ, আমি যথেষ্ট খেয়েছি। যথেষ্ট খেয়েছি মানে এখানে কি খেয়েছি, এই ভাতের পরিবর্তে ইনাফটা ব্যবহার করা হয়েছে, সেজন্য ইনাফ এখানে প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। অ্যাকসেন্সে যদি বলেন যে যথেষ্ট পড়েছি যথেষ্ট খেলেছি, সেটা অ্যাডভার্ব, কিন্তু এখানে আসলে ইনাফটা রাইসের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। যেমন আই হ্যাভ ইনাফ, আমার যথেষ্ট আছে মানে যথেষ্ট চেয়ার আছে, আমি যথেষ্ট খেয়েছি মানে কি খেয়েছি, এই রাইসের পরিবর্তে ইনাফ, সেজন্য এখানে এটা প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। অ্যাকসেন্স এটি অ্যাডভার্বও বলতে পারেন। নেক্সট, এই বিষয়ের যথেষ্টই যদি প্রোনাউন, এই বিষয়ের যথেষ্ট জানা যায় নাই, তাহলে এই বিষয়ের যথেষ্ট মানে যতটুকু জানা দরকার ততটুকু জানা যায়নি, সেজন্য নট ইনাফ অফ দিস ম্যাটার, এই বিষয়ের যথেষ্টই হ্যাজ বিন নোন, জানা যায়নি, যেহেতু এখানে নট ব্যবহার করেছে, এখানে আর নট ব্যবহার করার দরকার নেই। সে নট ইনাফ অফ দিস ম্যাটার, এই বিষয়ের ইনাফ যথেষ্টই হ্যাজ বিন নোন, জানা যায়নি, এই বিষয়ের যথেষ্টই করা হয়েছে। তাহলে ইনাফ অফ দিস ম্যাটার, এই বিষয়ের যথেষ্ট, সেজন্য যথেষ্ট অফ দিস বিষয় আর কি, ইনাফ অফ দিস ম্যাটার, এই বিষয়ের যথেষ্টই হ্যাজ বিন ডান করা হয়েছে, তার অবহেলার যথেষ্টই সহ্য করা হয়েছিল। তাহলে ইনাফ অফ ইস নেগলিজেন্স ওয়াজ টলারেটেড, তো তার অবহেলার যথেষ্টই, সেজন্য ইনাফ অফ ইস নেগলিজেন্স ওয়াজ টলারেটেড, ওয়াজ টলারেট প্যাসিভ ফর্ম, এগুলো সবই প্যাসিভ, হ্যাজ বিন নোন হ্যাজ বিন ডান ওয়াজ টলারেট প্যাসিভ ফর্ম, আর অবহেলার যথেষ্টই, সেজন্য ইনাফ অফ ইস নেগলিজেন্স, বিষয়ের যথেষ্ট, সেজন্য ইনাফ অফ দিস ম্যাটার, আর এই বিষয়ের যথেষ্ট, সে ইনাফ অফ দিস ম্যাটার, এরকম করে আশা করি বুঝতে পেরেছেন প্রোনাউন হিসেবে। এবার দেখুন, সামথিং ইনাফ ফর সামথিং অর সামবডি, মানে কোনো কিছুর জন্য বা কারোর জন্য পর্যাপ্ত। তাহলে এই কম্পিউটারটা সকল প্রকার কাজের জন্যই যথেষ্ট, তাহলে দিস কম্পিউটার ইজ ইনাফ, এই কম্পিউটারটা যথেষ্ট ফর অল কাইন্ডস অফ ওয়ার্ক, সকল প্রকার কাজের জন্য এই কম্পিউটারটা ইনাফ, যথেষ্ট। এই বাসটা আমাদের শিক্ষা সফরের জন্য যথেষ্ট, তাহলে দিস বাস ইজ ইনাফ ফর আওয়ার স্টাডি ট্যুর, এই বইটা ইংরেজি শেখার জন্য যথেষ্ট, দিস বুক ইজ ইনাফ ফর লার্নিং ইংলিশ, এই খাবারটা আমার জন্য যথেষ্ট, দিস ফুড ইজ ইনাফ ফর মি, এই কেকটা তার জন্মদিনের জন্য যথেষ্ট হবে, হবে হলে উইল বি, দিস কেক উইল বি ইনাফ ফর হিজ বার্থডে, তার বার্থডের জন্য এই কেকটা ইনাফ হয়ে যথেষ্ট হয়ে যাবে, সেই পদক্ষেপটা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যথেষ্ট ছিল, তাহলে সেই পদক্ষেপটা, দ্যাট স্টেপ ওয়াজ ইনাফ, সেই পদক্ষেপটা যথেষ্ট ছিল ফর এস্টাবলিশিং পিস ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সেই পদক্ষেপটা ইনাফ ছিল, যথেষ্ট ছিল। বিভাস আশা করি বুঝতে পেরেছেন যে দিস কম্পিউটার ইজ ইনাফ, কম্পিউটারটা যথেষ্ট, দ্য বাস ইজ ইনাফ, বাসটা যথেষ্ট কিসের জন্য, বইটা যথেষ্ট শেখার জন্য, তবে খাবারটা যথেষ্ট আমার জন্য, কেকটা জন্মদিনের জন্য যথেষ্ট হবে, পদক্ষেপটা শান্তি প্রতিষ্ঠা করার যথেষ্ট ছিল, সেজন্য ইনাফ
this step was enough, cake will be enough, food is enough, the book is enough, the bus is enough, the computer is enough. মানে সামথিং ইনাফ ফর সামথিং অর সামবডি, কোনো কিছু কোনো কিছুর জন্য যথেষ্ট বা কারোর জন্য যথেষ্ট, এরকম সেন্সে শত শত বাক্য তৈরি করতে পারেন। এবার দেখুন নেক্সট, ইনাফ অফ দিস দ্যাট এ এন মাই ইয়োর হিজ হার ইটস। ইনাফের পরে এরকম যদি ডিটারমিনার থাকে তাহলে আমি এই খাবারে যথেষ্টই খেয়েছি, তখন এই খাবারের যথেষ্ট যথেষ্ট, সেজন্য এরকম হবে যে আই হ্যাভ ইটেন ইনাফ অফ দিস ফুড, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, ইনাফ অফ দিস ফুড এই খাবারের যথেষ্ট আমি খেয়েছি। নেক্সট, সে সেই বইটার যথেষ্টই পড়েছিল, তাহলে হি রেড ইনাফ অফ দ্যাট বুক, সেই সেই বইয়ের যথেষ্টই পড়েছিল, তিনি তার কাজের যথেষ্টই শেষ করেছেন, হি হ্যাজ ফিনিশড ইনাফ অফ হিজ ওয়ার্ক, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হি হ্যাজ ফিনিশড তিনি শেষ করেছেন, ইনাফ অফ হিজ ওয়ার্ক তার কাজের যথেষ্টই তিনি শেষ করেছেন, মানে যথেষ্ট যতটুকু করার শেষ করা দরকার তিনি যথেষ্ট ততটুকুই শেষ করেছেন। তারপরে দেখুন, আমার পর্যাপ্ত বা যথেষ্ট সংখ্যক বন্ধু সেখানে যাচ্ছে না, তাহলে নট ইনাফ অফ মাই ফ্রেন্ডস আর গোয়িং দিয়ার, মানে আমার যে সংখ্যক বন্ধু যাওয়ার দরকার সে সংখ্যক বন্ধু যাচ্ছে না, পর্যাপ্ত সংখ্যক বা যথেষ্ট সংখ্যক যাচ্ছে না, সেজন্য নট ইনাফ অফ মাই ফ্রেন্ডস আর গোয়িং দিয়ার, নট ইনাফ, ইনাফ ব্যবহার করলে নটটা আগে ব্যবহার করলে ভালো হবে ইমফেসিস করার জন্য, যে নট ইনাফ অফ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের যথেষ্টরাই বা পর্যাপ্ত সংখ্যকই আর গোয়িং দেয়ার সেখানে যাচ্ছে না, এখানে নট ব্যবহার করে না, এখানে নট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তারপর দেখুন, পর্যাপ্ত বা যথেষ্ট পরিমাণে সেই খাবার সেখানে ছিল না, তাহলে নট ইনাফ অফ দ্যাট ফুড সেই খাবারের যথেষ্ট পরিমাণ বা যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ ওয়াজ দেয়ার সেখানে ছিল না। আশা করি বুঝতে পেরেছেন। অথবা অর দেয়ার ওয়াজ নট ইনাফ অফ দ্যাট ফুড সেই খাবারে যথেষ্ট ছিল না, এরকমও ব্যবহার করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন, ইনাফ অফ দিস দ্যাট যদি অফ ব্যবহার করেন তাহলে অবশ্যই দিস দ্যাট এ অ্যান মাই ইউর হিজ হার ইটস এইগুলো ব্যবহার করতে পারেন, ডিটারমিনারগুলো ব্যবহার করতে পারেন এরকম করে। তারপর দেখুন নেক্সট, হ্যাভ হ্যাড ইনাফ অফ সামথিং, এটা একটা এক্সপ্রেশন, স্পোকেন ইংলিশে বেশি ব্যবহার করা হয়। এটা কোনো কিছুতে খুব ক্লান্ত বিরক্ত রাগান্বিত অনুভব করা, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতেন হ্যাভ হ্যাড ইনাফ অফ ইট, মানে যথেষ্টই হয়েছে এরকম সেন্সে। যেমন বাজে কথা বলা বন্ধ করো, আমি তোমার আচরণে যথেষ্টই বিরক্ত হয়েছি, মানে এখন তুমি তোমার আচরণ কর মানে বাজে কথা বাজে বাজে কথা বলছো, এই কথা বা তোমার যে আচরণ সে আচরণে আমি বিরক্ত হয়ে গেছি, এটা বলা বন্ধ করো, সেক্ষেত্রে ইংরেজি করতে হবে এরকম, স্টপ টকিং ননসেন্স, বাজে কথা বলা বন্ধ করো, আমি তোমার আচরণে যথেষ্ট বিরক্ত হয়েছি, আই হ্যাভ হ্যাড ইনাফ অফ ইয়ার কন্ডাক্ট। দেখুন হ্যাভ হ্যাড ইনাফ অফ সামথিং, আই হ্যাভ হ্যাড ইনাফ সামথিংয়ের জায়গায় ইয়ার কন্ডাক্ট, তোমার আচরণে আমি যথেষ্ট বিরক্ত রাগান্বিত খুবই ক্লান খুবই রাগান্বিত খুব বিব্রত হয়ে গেছি। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন, স্পোকেন ইংলিশে আপনারা এটা ব্যবহার করতে পারেন খুব সহজেই, যে এরকম বাজে কথা বলা বন্ধ করো, আমি তোমার আচরণে যথেষ্ট বিরক্ত হয়েছি, এখন তোমার আচরণ থামাও বা তোমার কথা বলা থামাও, স্টপ টকিং ননসেন্স, আই হ্যাভ হ্যাড ইনাফ অফ ইয়ার কন্ডাক্ট। তারপরে দেখুন ইনাফ ইজ ইনাফ, এটা কোন জায়গায় ব্যবহার করবেন, ইনাফ ইজ ইনাফ, কোনো কিছুতে খুব ফেড আপ হয়ে কাউকে থামতে বলার ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন, যে যথেষ্ট হয়েছে এরকম সেন্সে, যথেষ্ট হয়েছে, ইনাফ ইজ ইনাফ মানে দিস ইজ টু মাচ, অথবা কোনো কিছু যথেষ্ট হয়েছে আর ফেড আপ হয়ে গেছে আর পারছি না নিতে পারছি না, সেরকম সেন্স আপনি ব্যবহার করতে পারেন ইনাফ ইজ ইনাফ। যেমন সে তোমার সিনিয়র কিন্তু তুমি তাকে অপমান করার চেষ্টা করছো, যথেষ্ট হয়েছে থামো এবার, এই যে যথেষ্ট হয়েছে, সে তোমার সিনিয়র তারপরে তুমি তাকে অপমান করার চেষ্টা করছো, এটা কিন্তু খুবই একটা খারাপ বিষয়, মানে আমি এই তোমার উপর ফেড আপ হয়েছি, এই বিষয়ে এই বিষয়তে আমি খুবই ফেড আপ, আমি খুবই বিরক্ত হয়েছি, এখন থামো,
এরকম সেন্সে আপনি ব্যবহার করতে পারেন। ইনাফ ইজ ইনাফ, এরকম যে সে তোমার সিনিয়র, হি সিনিয়র টু ইউ, সে তোমার সিনিয়র, বাট ইউ আর ট্রাইং টু ইনসাল্ট হিম, এখানে তুমি তাকে, ইউ আর ট্রাইং টু ইনসাল্ট হিম হবে, সরি এখানে হিম, সে তোমার সিনিয়র, হি ইজ সিনিয়র টু ইউ, সে তোমার সিনিয়র, বাট ইউ আর ট্রাইং টু ইনসাল্ট হিম, তুমি তাকে অপমান করার চেষ্টা করছো। ইনাফ ইজ ইনাফ, যথেষ্ট হয়েছে, এখন থামো থামো। এবার আশা করি বুঝতে পেরেছেন এখানে হিম হবে, এই সেন্সে আপনি ইনাফ ইজ ইনাফ ব্যবহার করতে পারেন। আরেকটি এক্সাম্পল দেখুন, তারপর দেখুন স্ট্রেঞ্জলি, অডলি, ফানেলি, কিউরিয়াসলি, ইনাফ, এরকম সেন্সে আপনি ব্যবহার, মানে খুব ইমফ্যাসিস করার ক্ষেত্রে, মানে যথেষ্ট পরিমাণে অবাক হয়েছেন, যথেষ্ট অদ্ভুত কোনো ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে স্ট্রেঞ্জলি ইনাফ, অডলি ইনাফ, যথেষ্ট মজার কোনো ঘটনা ঘটেছে, ফানেলি ইনাফ, যথেষ্ট কৌতূহলের কোনো ঘটনা, খুবই আগ্রহ থাকে যে ঘটনাতে, সেইগুলোর ক্ষেত্রে কিউরিয়াসলি ইনাফ ব্যবহার করতে পারেন। যেমন দেখুন, কোনো কিছু খুবই অস্বাভাবিকভাবে ঘটে, সবাইকে অবাক করে দিয়ে কোনো কিছু ঘটে, খুবই মজার সাথে কোনো কিছু ঘটে, খুবই কৌতূহল সহকারে কোনো কিছু ঘটে, এই সেন্সে ব্যবহার করতে পারেন আপনি স্ট্রেঞ্জলি, অডলি, ফানেলি, কিউরিয়াসলি ইনাফ। যেমন খুবই অস্বাভাবিকভাবে অথবা সবাইকে অবাক করে দিয়ে সে এই পুরস্কারটা জিতে নিয়েছে, মানে এটা স্বাভাবিক কোনো ঘটনা, স্ট্রেঞ্জলি আর কি, সেক্ষেত্রে আপনি বলতে পারেন এরকম যে স্ট্রেঞ্জলি ইনাফ, সবাইকে অবাক করে দিয়ে অথবা খুব অস্বাভাবিকভাবে, স্ট্রেঞ্জলি ইনাফ হি হ্যাজ ওয়ান দিস প্রাইজ, সে এই পুরস্কারটা জিতে নিয়েছে। নেক্সট, যথেষ্ট কৌতূহল সহকারে সে আমাকে একটা প্রশ্ন করেছিল, তাহলে কিউরিয়াসলি ইনাফ, যথেষ্ট কৌতূহল সহকারে সে আমাকে একটা প্রশ্ন করেছিল, হি আস্কড মি এ কোয়েশ্চেন, তো যথেষ্ট কৌতূহল সহকারে সেজন্য কিউরিয়াসলি ইনাফ, হি আস্কড মি দিস কোয়েশ্চেন, সে আমাকে এই প্রশ্নটা করেছিল, হি আস্কড মি দিস কোয়েশ্চেন, আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি এক্সাম্পল দেখুন, যথেষ্ট মজার সাথে বা মজা সহকারে সে এই অনুষ্ঠানটা উপভোগ করেছিল, তাহলে যথেষ্ট মজার সাথে বা যথেষ্ট মজা সহকারে সেজন্য ফানেলি ইনাফ করতে পারেন, যে ফানেলি ইনাফ, যথেষ্ট মজা সহকারে বা যথেষ্ট মজার সাথে হি এনজয়েড দিস ফাংশন, সেই ফাংশনটা এনজয় করেছিল। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন, যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার পরিচিত যারা আছে, যারা খুব সহজে ইংরেজি শিখতে চায়, তাদেরকে দিয়ে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো ভিউয়ার্স, থ্যাংকস এ লট ফর ওয়াচিং দিস ক্লাস।